হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা হলো কি করে, মানে যাদের ঠান্ডা লাগা থাক তারা হেনা কিভাবে করবে। তো হেনা তো সবাই করতে পারো, তো কিন্তু অনেকে ঠান্ডা লাগার ধাত অ্যালার্জি আছে, তারা হেনা করব ভেবেও পিছুপা হয়ে যায় এবং বিভিন্ন হার্মফুল কেমিক্যাল তারা ইউজ করে, তা থেকে মুক্তির উপায়। তো আমার এই ভিডিওতেই তা থেকে মুক্তির উপায় আছে, আমরা হেনাও করতে পারবো আর ঠান্ডা লাগবে না। প্রথমে একটা বাটিতে টক বক করে এক গ্লাস থেকে দেড় গ্লাস মতো, বেশিও নেওয়া যায় দু গ্লাসও নেওয়া যায়, এক দেড় গ্লাস এনাফ। তো টক বক করে জল ফুটে উঠলে ওর মধ্যে 10 থেকে 12টা লবঙ্গ ফেলে দিতে হবে। আমি করব ময়ূরী হেনা, তো এর মধ্যে সব রকমেরই হার্বস আছে, এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি কেউ মনে করো যে চা পাতা ফুটানো জল দেবে, তারা অনায়াসে দিতে পারো। তো এই লবঙ্গ ফুলগুলো ফেলারও কোনো দরকার নেই। জলের মধ্যে লবঙ্গগুলো দিয়ে ভালো করে গ্যাস সিম করে দিয়ে প্রায় 10 মিনিট মতো ফোটাতে হবে, যাতে লবঙ্গের যে গুণটা রয়েছে সেটা জলের মধ্যে পুরোভাবে মিশে যায়। এবার জলটাকে উষ্ণ করা পর্যন্ত, মানে হালকা গরম থাকবে সে পর্যন্ত ওয়েট করতে হবে। পুরো টোটকাটা জানতে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, আর শেষ পর্যন্ত না দেখলেও বুঝতে পারবে না, অর্ধেক ঘরে কিন্তু কোনো লাভ হবে না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি একটা স্টিলের পাত্রের মধ্যে হেনার প্যাকেটটা, আমি ছোট প্যাকেট 25 টাকা নিয়েছে, তো এটা ঢেলে নিচ্ছি। লম্বা চুলের জন্য কিন্তু এই ছোট প্যাকেট কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্যাকেট কিনতে হবে, তো সেটা কিন্তু এনাফ। তো আমি যে লবঙ্গ করা জলটা রেখেছিলাম সেই জলটা আমি যতটুকু দরকার ততটুকু দিয়ে দেব, বেশি ঘন করব না, মানে যেরকম সান্দ্র অবস্থা যেটা, মানে খুব বেশি তরল না আবার খুব বেশি ঠিক না। তো সেভাবে আমি একটা পেস্ট করে নিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। এবার যে জলটা থাকবে যতটুকু লেগেছে পেস্টটা গুলতে ততটুকু তো দিয়েছি, আর বাদ বাকি যে জলটা থাকবে এটা কিন্তু একদমই ফেলে দেব না, তো এইটা রেখে দেব। এটা রেখে দেওয়ার পরে আমি 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করছি, তারপর আমি মাথায় এটা দিয়ে দেব। আগের দিন আমি শ্যাম্পু করে রেখেছিলাম চুলে, তো ভালো করে কিন্তু হেয়ারটা কিন্তু ক্লিন রাখাটা কিন্তু খুব দরকার। তো হেয়ারটা ক্লিন করা অবস্থাতেই কিন্তু হেনা করা উচিত। তো আগের দিনও করতে পারো বা সকালবেলায় শ্যাম্পু করে নিও, চুলটা ক্লিন করে রেখে দিতে পারো। তো খুব ভালোভাবে গোড়াতে এই পেস্টটা দিয়ে দিতে হবে, তো এটা তো তোমরা সবাই জানো। আর পুরো চুলেও কিন্তু দেওয়ার পরে পুরো চুলেও কিন্তু ভালোভাবে এটা দিয়ে দিতে হবে, দিয়ে আমি মিনিমাম 1 ঘন্টা মতো রেখে দেব। আর হ্যাঁ, আর একটা টিপ, যাদের ঠান্ডা লাগার ধার তারা কিন্তু মাথার একদম ব্রহ্ম তালুর জায়গাটাতে কিন্তু রোল করে রেখে দেবে না চুলটা, তাহলে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগবে। তোমরা পরীক্ষা করে দেখো, প্লাস্টিক হোক বা অ্যালুমিনিয়াম ফয়েল হোক, আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি মাথার পিছন দিকে খোপা করে নিয়ে, চুলটাকে খোপা মতো করে নিয়ে তারপরে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে চেপে দিয়েছি, তাহলে খোলার কোনো চান্স থাকবে না। তো এইভাবে করো, দেখো ঠান্ডা তো লাগবেই না, নিশ্চিন্তে হেনা করতে পারবে। আমার চুলটা দেখতে পাচ্ছো এখনো পুরো শুকায়নি বলে চুলটা, সেজন্য তোমাদেরকে তোমরা বুঝতে পারছো না, যে যে প্রসেসগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা ফলো করো, দেখবে তোমাদের একদম হেনা করবে কিন্তু তোমাদের ঠান্ডা লাগবে না। তো শেষে আমি কি করব, হেনা করা কমপ্লিট হয়ে গেল, তোমরা ভিডিওটা দেখে নিলে, শেষে আমি যখন স্নান করছি তখন পুরো, মানে হেনা করার পরে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, যখন হেনা করা কমপ্লিট হয়ে গেছে, যখন বাথরুমে গিয়ে আমরা স্নান করছি, হেয়ারটা ধুচ্ছি, তখন পুরো ভালোভাবে চুলটা যখন ধোয়া হয়ে যাবে, তখন যে লবঙ্গের যে জলটা ছিল সেই লবঙ্গের জলটা দিয়ে মাথা ধুয়ে নেব।
এক নম্বর। দ্বিতীয় নম্বর, যেই লবঙ্গগুলো পড়ে থাকবে সেই লবঙ্গটা এইরকম হাতের মধ্যে নিয়ে এইরকম করে রাব করে 8 থেকে 10 বার শুকবো। কানের পাশেও দিতে পারি, বিশেষ করে গন্ধটা শুকবো, যে অ্যারোমাটা বেরোচ্ছে, আর চুলেও একটা হালকা লবঙ্গর একটা গন্ধ চলে আসে, খুব সুন্দর লাগে, তোমরা বুঝতেই পারবে। তো আমি যেই যেই মেথড বললাম ঠিক এই ছোট্ট জিনিসটা তোমরা যদি ইউজ করতে পারো, ফলো করতে পারো, তাহলে দেখবে তোমাদের চুল কোনো রকম হার্মফুল কেমিক্যাল ছাড়া তোমরা হেনা করতে পারছো, মানে কোনো হার্মফুল কেমিক্যাল যুক্ত তোমাদের প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে না, তোমরা হেনা করতে পারছো, আর কোনো রকম ঠান্ডা লাগছে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা থাকে সেটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও, লাইক করো, শেয়ার করো। বাই বাই। চুলটা ভীষণভাবে কন্ডিশনিং হয়ে গেছে, মানে ওর মধ্যে ময়ূরী হিনাতে কন্ডিশনারও দেওয়া থাকে।